অনেক সময় আমাদের প্রয়োজন হয় হচ্ছে ই কম্পিউটিং ই কম্পিউটিং বা অনেকে আসলে বিপিএস বলে চিনেন বিপিএস মানে হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার সো অ্যাকচুয়ালি এই ভার্চুয়াল প্রাইভেট সার্ভার আপনি কীভাবে পার্চেস করতে পারেন এবং আজকে আমরা আসলে ইন্ট্রোডিউস করা দেবো এমন একটা ভার্চুয়াল প্রাইভেট সার্ভারের অফিসিয়াল সাইটের সাথে যেখানে মধ্যে আপনি আসলে হায়ান কম্পিউটার হায়ার করতে পারবেন আপনার কাজের জন্য সো হালভিয়ার্স দিস ইজ মামসম রেলটেক মাস্টার আজকে আমি আসলে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দেবো এমন একটা সাইটের যে সাইট থেকে আপনি আসলে আপনার এস এস ডি এস এস ডি যে সার্ভার আছে সেই সার্ভার আপনি আসলে হায়ার করতে পারবেন এবং আপনার বিভিন্ন কাজে কিন্তু ইউজ করতে পারবেন বিশেষ করে হচ্ছিল আপনার যদি হায়ার র্যাম রিকোয়ারমেন্ট থেকে থাকে বা দেখা গেছে যে আপনার হাই স্পিড আপনার হচ্ছে ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হয়ে থাকে এছাড়া দেখা গেছে সার্ভের কাজে হতে পারে বা দেখা গেছে যে বিভিন্ন প্রয়োজন বিশেষ করে আসলে ফিনান্সারদের এই ধরনের প্রয়োজন বেশি হয়ে থাকে বা ওয়েব ডেভেলপার বা ডেভেলপারদের আসলে অনেক সময় এই ধরনের সার্ভিসের প্রয়োজন হয়ে থাকে তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা প্রেস করে দেবেন এবং সাথে যে বেল আইকন আছে সেটা প্রেস করে অল করে দেবেন তাহলে নতুন কোনো ভিডিও যখন পাবলিশ হবে সবার আগে দেখতে পারবেন সো চলুন শুরু করি আজকের ভিডিও ভিডিও ডিসক্রিপশানে যে লিঙ্ক আছে সেখান থেকে সরাসরি চলে আসবেন ই কম্পিউট ডট কম এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে ক্লাউড কম্পিউটিং ইন এ মিনিট সো বুঝতে পারছেন যে আপনি ক্লাউডলি কম্পিউটিং করতে পারবেন ইন এ মিনিট এক মিনিটের মধ্যে আর কি দেন হচ্ছে এখানের মধ্যে ক্লাউড স্টেন্স আছে দেন হচ্ছে ব্যারেল ম্যাটেল আছে মানে দুইটা প্যাকেজ আছে আর কি যেটার মধ্যে আপনার মানে সুবিধা সো ইস ডিপেন্ড আপনার আসলে কী টাইপের চাচ্ছেন আপনার কোন টাইপের সুবিধা এবং আপনার কোন টাইপের আসলে সিপিউ দরকার যেটা আসলে এখানে ডিটেলস দেওয়া আছে যেটা আপনি আসলে যেটাকে বলে হচ্ছে হায়ার করতে পারবেন মান্থলি ইয়ারলি এই বেসে সো এখানে মধ্যে দেখতে পাচ্ছেন এক করে সিপিউ বিশ জিবি আপনার হচ্ছে স্টোরেজ সহ দুই জিবি র্যাম র্যাম এবং হচ্ছে তিন টেরাবাইট ব্যান্ড উইথ ওয়ান আইপি আপনি এখান ক্ষেত্রে নিতে পারবেন হচ্ছে হলো থ্রি পয়েন্ট সিক্স ওয়ান মান্থের জন্য এভাবে করে আপনি যদি মানে কি বলে ছয় মাসের জন্য নেন এক বছরের জন্য নেন ডিসকাউন্ট পাবেন এনুয়ালি যদি এক বছরের জন্য নেন তাহলে পনেরো পার্সেন্টের মতো ডিসকাউন্ট পাবেন সো দেখতে পাচ্ছেন এছাড়াও মানে ওএস আপনি যেই ওএসটা নিতে চাচ্ছেন এদের মধ্যে অ্যাভেলেবেল ওএস আছে যদি আপনার সেটা প্রয়োজন হয় তাহলে সেটা নিতে পারবেন এছাড়া দুই কোর সিপিও আছে দেন হচ্ছে আপনার চার কোর সিপিও আছে চার কোর একশো জিবি দেন হচ্ছে এইট জিবি মানে এইট জিবি হচ্ছে আপনার যে র্যাম আছে সেটা এবং টোয়েন্টি জিবি এভাবে করে আপনার আট কোরের আছে মানে যেটা আপনার পছন্দ সেটা নিতে পারবেন এছাড়া হচ্ছে ব্যারেল আছে ব্যারেল ম্যাটেল এই ক্ষেত্রে আপনি এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে ইনটেল সো দেখতে পাচ্ছেন যে এক্সে আপনার হচ্ছে ই থ্রি ওয়ান টু ফোর জিরো ভার্শন সিক্স টার্বো চার কোটের সিপিও সেটা আপনি নিতে পারবেন এগুলো আসলে হাই এন্ড কাজের জন্য অনেকে আসলে হাই এন্ড প্রসেসর দরকার হয় বা হায়েন কাজের জন্য সে যদি ইউজ করতে চায় সেটা পারবেন ক্ষেত্রে মজার ব্যাপার হচ্ছে এখানের মধ্যে উইন্ডোজ আপনি হচ্ছে টু থাউজেন্ড যে ভার্সনটা আছে সেটা আপনি আসলে ইউজ করতে পারবেন ফ্রিটা আপনি চাইলে আপনার যে কোড আছে নিজস্ব কোড লাইসেন্স কোড ইউজ করতে পারবেন কোনো সমস্যা না এবং হচ্ছে ওয়ান জিবিপিএস স্পিড মানে আনলিমিটেড আপনার হচ্ছে শেয়ার লাইন ওয়ান জিবিপিএস স্পিড যেটার জন্য আপনাকে এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না বাট এটা হায়ার করার ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একশো জিবি এস is D. একশো জিবি এসএসডি এবং এইট জিবি র্যাম আপনার হচ্ছে এখানে চার কোরের যে সিপিও আছে সেটা টার্বো সিপিও এখানের মধ্যে আরও অপশান আছে ইনিশিয়াল আপনি দেখতে পাচ্ছেন যে আইপি যদি আপনি কিনতে চান দুই ইউরো করে এডিশনাল আইপি আপনি কিনতে পারবেন যদি আপনি চান সেই ক্ষেত্রে প্রযোজ্য এছাড়া আপনি এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আরেকটা অপশান আছে যেটা হচ্ছে নিরানব্বই ডলার সরি নিরানব্বই ইউরো এই ক্ষেত্রে ওয়ান মান্থের জন্য এটা আসলে মানে হাই এন্ড কাজ যারা করবেন তাদের জন্য আসলে অ্যাকচুয়ালি যারা আসলে লো এন্ড কাজ করবেন তাদের ক্ষেত্রে আসলে এত ডিমান্ডিং আর সিপিউর প্রয়োজন হয় না যারা আসলে ক্লাউড কম্পিউটিং করেন তারা আসলে নির্দিষ্ট কোনো উদ্দেশ্যে থাকে যেমন দেখা গেছে যে ডেভেলপমেন্ট বা দেখা গেছে যে আপনি হচ্ছে সার্ভের কাজ এই ক্ষেত্রে আসলে এই ধরনের আপনার হচ্ছে সাইটগুলো ইউজ হয় সো এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে আমরা যেহেতু একটা পারচেস করতে চাচ্ছি সো এই ক্ষেত্রে আমরা এখান থেকে একটা আইপি নিব একটা আইপি নিব আপনার হচ্ছে এটা না আমরা একটু দেখি যে এছাড়া আদার্স কোনো কিছু আছে কি না এখানে মধ্যে দেখতে পাচ্ছেন যে ফায়ারওয়াল সিকিউরিটি আছে আপনি চাইলে ফায়ারওয়াল সিকিউরিটি মানে এদের ফায়ারওয়াল সিকিউরিটি আছে ব্যাক আপ আছে অ্যাডন আপস অপশন আছে এছাড়াও আপনি এখানে ইনক্রিপ্টেড হার্ডওয়্যার পাচ্ছেন যে ক্ষেত্রে আপনার আসলে পার্সোনাল ডাটা লিকেজ হবে না বললেই চলে তাদের মতে এছাড়া হচ্ছে আলট্রা সিকিউরিটি আছে তাদের এক কথা হচ্ছিলো আপনি ক্লাউড কম্পিউটিং করার জন্য যে ধরনের ম্যাটেরিয়ালস দরকার তাদের কাছ থেকে সেটা প্রোভাইড করতে পারবে বা নিতে পারবেন সো আমি একটা আসলে ক্লাউড কম্পিউটিং টেস্টিংয়ের জন্য পার্চেস করতেছি যেটা হচ্ছে নিরানব্বই ইউরো দিয়ে সো দেখতে পাচ্ছেন আমি জাস্ট পেড করলাম রাইট নাও পেড করার সাথে সাথে আমার সার্ভার এবং হচ্ছে আদার্স ইনফরমেশান দিয়ে দিছে এবং হচ্ছে আমার যে পার্চেজিং হিস্ট্রি আছে সেটাতে অ্যাড হয়ে গেছে সো এই ক্ষেত্রে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে আধা ঘন্টা এক ঘন্টার মতো আপনার এই যে আপনার যে সার্ভারটা আছে বা আপনার যে পিসিটা পার্চেস করলেন বা ক্লাউড কম্পিউটিং যে ক্লাউড কম্পিউটারটা যেটা পার্চেস করছেন সেটা রেডি হতে আপনার সময় লাগবে যেহেতু আমি উইন্ডোজ ভার্সন চাচ্ছি সেই জন্য সো এখানে দেখতে পাচ্ছেন যে আমার আইপি চলে দেন হচ্ছে আমি দুইটা আইপি পারচেস করেছি সেই ক্ষেত্রে আর তারপরে রুট অ্যাক্সেস সব কিছু আমি এখান থেকে পেয়ে যাবো এছাড়া আমি আমার যদি প্রয়োজন হয় যে রি ইনস্টল আমি আসলে আরেকটা আইওএস ইউ ইনস্টল করতে চাই তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে করতে পারবো নতুন করে সেট আপ দিয়ে দিতে পারবো এখান থেকে রিজিস্টার নিতে পারবো সো আমরা আসলে পিসি থেকে দেখি অ্যাক্সেস করে কী অবস্থা সো আমাদের পিসি থেকে রিমোট ডিস্টার্ব গেলাম এখান থেকে আমার যে কম্পিউটারের আইপি আছে সেই আইপি দিলাম দেখা হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড এটা দেখানো যাবে না ইউজার নেম পাসওয়ার্ডটা প্রত্যেকের আলাদা সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি কানেক্টেড ক্লিক করলাম সাথে সাথে কিন্তু আমি আমার যেই আর ক্লাউড কম্পিউটিংটা মানে যেই আমি কম্পিউটারটা পারচেস করেছি সেই কম্পিউটারে কিন্তু আমি লগ ইন হয়ে গেছি এবং দেখতে পাচ্ছেন আমার দুইটা ডিভাইস কিন্তু কানেক্টেড মানে আমাকে দুইটা এসএসডি দেওয়া হয়েছে আমি যেহেতু দুইটা এসএসডি পারচেস করেছি আমার কাজের জন্য সো এইখানের মধ্যে প্রপার্টিসে চলে গেলাম প্রোপার্টিস দেখে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যেই কথাগুলো দিয়ে দেওয়া ছিল যে আমরা আসলে ইসিপিও পাবো দেন হচ্ছে ষোলো জিবি র্যাম পাবো এবং আদার যে ইনফরমেশনগুলো ছিল সেটার সাথে সম্পূর্ণভাবে আমরা মিল পেয়েছি সো এটা কিন্তু একটা ভালো দিক এবার আমরা আসলে একটু টেস্ট করে দেখি যে যে নেটওয়ার্কটা বলেছে যে ওয়ান জিবিপিএস আসলেই নেটওয়ার্ক ব্যাণ্ড্রয়েড স্পিডটা স্পিডটাকে সে ঠিক সেটাই আছে কিনা সো আমরা যখন টেস্ট করলাম একটু অবাক হলাম যে মোটামুটি তাদের যে শেয়ার লাইন না শেয়ার লাইন বাংলাদেশের শেয়ার লাইনের চেয়ে তো অনেক ভালো আর সো দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় নশো পঁচিশ এমবিপিএসের উপরে কিন্তু আমরা আসলে কি বলে ষাট পঁয়ষট্টি এরকম এমবিপিএসের মতো মানে নশো ষাট পঁয়ষট্টি এমবিপিএসের মতো আমরা আসলে অ্যাভারেজ রেটিং পেয়েছি বা ডাউনলোড স্পিড পেয়েছি আর আপলোড স্পিডের ক্ষেত্রেও আপনি দেখতে পাচ্ছেন যে পঁচানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই এরকমের কাছাকাছি আপনার হচ্ছে যাচ্ছিলো মানে নয়শো সো দেখতে পাচ্ছেন যে তার মানে হচ্ছে ওয়ান জিবি যে কথাটা বলেছে সেটা ভালোই ছিল তার মানে হচ্ছে আপনার হাই স্পিড স্পিডের যদি দরকার হয় সেটা পারবেন এছাড়া এখানে মধ্যে বলা হয়েছিল যে আমাকে চার কোরের এবং আট থ্রেডের আমার যে প্রসেসর দেওয়ার কথা এবং প্রসেসরের ডিটেলস সব কিছু ম্যাচ ছিল এবং আমরা সেটা আসলে ট্রাই করে দেখেছি যে সব কিছু পারফরমেন্স ঠিক আছে কি না সো এটা এছাড়া মেমরি আর ক্ষেত্রে যেহেতু ষোলো জিবি আমরা মেমোরি পার্সেস করেছিলাম মানে আপনার হচ্ছে র্যাম সেটা এবং হচ্ছে ইন্টারনেট কানেকশান এছাড়া তো আসলে আমরা কিছু পারচেস করিনি দুইটা আইপি পারচেস করেছি সেই দুইটা আইপি দিয়ে আমরা আসলে ইন করতে পারবো সো আমরা আসলে একটা বেঞ্চ মার্কিং করলাম করার পরে সেখান থেকে আমরা আসলে ডিটেলসগুলো পেলাম যে আসলে এটা সত্যিকারে যে ইনফরমেশানগুলো দিয়েছিল সেই ইনফরমেশানগুলো আছে কি না বা যেগুলো যেমন আমি সাত দিন মানে সাত দশমিক সাত দিন পর্যন্ত আমি এটা ইউজ করি নিজের টেস্টিং পারপাসে এবং হচ্ছে রান ইউজার কোথা থেকে ইউএস থেকে ইউজ হয়েছে মানে যে আইপি ছিল সেটা এবং এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আমার যে প্রসেসর ছিল সেই প্রসেসরের পারফরমেন্স ইজ কোয়াইট গুড ছিল এবং হচ্ছে এইটি ফোর পার্সেনের মতো হচ্ছিল এক্সিলেন্ট এবং হচ্ছিল ইভো প্লাসের পরে আমরা যদি নিচে র্যামের কোয়ালিটি বলি সেটাও সেভেন্টি এইট টু পার্সেন্ট গুড সো বুঝতে পারছেন যে পারফেক্ট ছিল এবং হচ্ছিলো ওভারঅল যদি পারফরমেন্সের কথা বলি আমি আসলে স্যাটিসফাই এই তাদের কাছ থেকে এখন ডিপেন্ড করা হচ্ছিল আপনার পারচেসের উপরে আপনি আসলে কোন ফ্যাসিলিটিস চাচ্ছেন কী কী চাচ্ছেন বা কেন আপনি কম্পিউটিং করবেন সেটার উপর ডিপেন্ড করে সো আমরা জাস্ট হচ্ছে আপনার সাথে এই ওয়েবসাইটের পরিচয় করা দিলাম এখন বাকিটা হচ্ছে আপনার ইউজের উপর ডিপেন্ড করে এছাড়াও এখান থেকে রুট অ্যাক্সেস করতে পারবেন এবং হচ্ছিল রিফ্রেশ বা আপনি ডিস্ট্রয় করে দিতে পারবেন সকল ইনফরমেশন এখান থেকে সো এই ছিল টোটাল ডিটেলস বুঝতেই পারছেন যে কীভাবে কী করছেন করতে পারবেন অ্যাকচুয়ালি এটা অনেকের ক্ষেত্রে স্পেন্সিভ মনে হতে পারে অনেকের ক্ষেত্রে আসলে মানে কি বলে এটা ডিপেন্ড করে আসলে আপনার কাজের উপরে এটা আসলে নর্মাল যারা আসে ইউজার আসে তাদের জন্য না অ্যাকচুয়ালি হচ্ছে যারা আসলে যাদের আইপি অনেক ম্যাটার করে আপনার আইপি কিন্তু হচ্ছে এরকম একটা ব্যাপার সেপার বা আপনার আইপি চেঞ্জ না করে আপনি কাজ করতে চাচ্ছেন সেটার ক্ষেত্রে অনেকের কাছে মোবাইল আছে কিন্তু আপনি পিসিতে কাজ করতে চাচ্ছেন এবং হাই এন্ড পিসি প্রয়োজন সেই ক্ষেত্রে ইউজ করতে পারেন এছাড়া দেখা যাচ্ছে ফিলেন্সিং কাজে অ্যাকচুয়ালি এক কথা যদি বলতে চাই সেটা হচ্ছে আপনার যদি প্রয়োজন থাকে ই কম্পিউটিংয়ের বা আপনার হচ্ছিলো বিবিএস এর তাহলে ক্ষেত্রে আপনি এই সার্ভিস চেক করে দেখতে পারেন যদি আপনার কাছে মনে হয় যে আপনার জন্য অথেন্টিক তাহলে সেই ক্ষেত্রে এই সার্ভিস ইউজ করতে পারেন সো আজকে এই পর্যন্ত অ্যাকচুয়ালি আপনার কাছে এই ভিডিওটি কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই করে জানাবেন এবং এই সাইটটা কেমন লাগছে সেটা অবশ্যই করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ